নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার যে পাঁচ রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট করুন। দেখুন, আমি পাঁচ রাশির কথা বলছি। এই পাঁচ রাশির মধ্যে হয়তো আপনাদের রাশির নাম সেম টু সেম থেকে যেতেও পারে। আপনার জন্মকুণ্ডলিতে রাহু, শুক্র, বুধ, শনি এই চারটি গ্রহ কেমন রয়েছে সেটা প্রথম দেখা দরকার। কারণ আমি বলছি, আপনারা লটারির টিকিট কাটছেন, হয়তো আপনাদের অর্থপ্রাপ্তি ঘটছে না। আবার আপনাদের এই অর্থপ্রাপ্তি খুব অল্প ঘটছে, বা কারো কারো ক্ষেত্রে দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে। আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। আপনাদের জন্মকুণ্ডলিতে যদি বড় কোনো দোষ না থাকে, আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের সঙ্গে কিন্তু ঘটতে চলেছে। অনেকেই অধীর আগ্রহে থাকেন, কৌশিকদা কখন টার্গেট নাম্বারটা বলবে। দেখুন, কারণ প্রত্যেকেরই ভাগ্যের যে শুভ নাম্বার থাকে সেটা হয়তো আপনারা জানেন না। আপনারা প্রতিনিয়ত টিকিট কেটেই যাচ্ছেন, কিন্তু আপনাদের কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে সেটা সম্বন্ধে আগে অবগত থাকা দরকার রয়েছে। কারণ অর্থপ্রাপ্তির যোগ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু থাকে, কারো কারো ক্ষেত্রে আগে থাকে, কারো কারো ক্ষেত্রে পরে থাকে। আপনার জন্মকুণ্ডলিতে যদি কেটে যায়, দেখা গেল আপনার ছিল কিন্তু সেটা কেটে গেছে, কিন্তু সেটাকে বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে এই অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। রাহু কলিযুগে আকর্ষিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটায়। রাহু হচ্ছে কলিযুগের রাজা। রাহু আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। জন্মকুণ্ডলিতে যদি আপনাদের দেখা যাচ্ছে ভাগ্যভাব দুর্বল রয়েছে, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, ভাগ্যভাব যদি দুর্বল থাকে তাহলে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তিতে বাধা আসবে। কারণ ভাগ্য আপনাদের সম্পূর্ণরূপে এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে। এই ভাগ্যভাব, আপনাদের ধনভাব, আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো যদি আপনাদের শুভ অবস্থাতে থাকে তাহলে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু ঘটবেই ঘটবে। আমি পাঁচ রাশির কথা আপনাদেরকে বলবো। আগামীকাল বুধবার রয়েছে। দেখুন, আমি যে আগামীকাল যে বুধবারের কথা আপনাদেরকে বলছি, ষষ্ঠী তিথি রয়েছে, ব্রহ্ম যোগ রয়েছে এবং অভিজিৎ মুহূর্ত আগামীকাল দেখা যাচ্ছে না। ব্রহ্ম মুহূর্ত রয়েছে 11:55 থেকে আপনার 1:35 পর্যন্ত রাত্রি, আর রাহুকাল রয়েছে 12:00 থেকে 1:30 পর্যন্ত। আরেকটি যে শুভ সময় রয়েছে 9:00 থেকে 10:12 পর্যন্ত আরেকটি শুভ সময় কিন্তু রয়েছে। আগামীকাল আমি পাঁচটি রাশির নাম বলবো এবং 12টি রাশির টার্গেট নাম্বার নিয়েও কিন্তু আমি আলোচনা করব। কারণ আমাদের জীবনে সংখ্যা তত্ত্ব কিন্তু আমাদের ভাগ্যকে কিন্তু বদলে যায়।
কোন টার্গেট নাম্বারগুলো আপনাদের ক্ষেত্রে আগামীকালের জন্য শুভ, এটা যদিও বা ইন জেনারেল আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মিলতেও পারে আবার না মিলতে পারে। দেখো সবারই ক্ষেত্রে যে হুবহু মিলবে এটা কখনোই সম্ভব না, কারো ক্ষেত্রে আজকে মিললে আবার কারো ক্ষেত্রে না মিলবে, কারো কারো ক্ষেত্রে 7 দিন পরে মিলতে পারে, কারো কারো ক্ষেত্রে 1 মাস পরে মিলতে পারে, কিন্তু মিলবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে গাঢ় যোগ থাকে কি না, আপনার এই সময় গাঢ় অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবার আসি আমি 12টি রাশির টার্গেট নাম্বার। মেষ রাশি 4-3, বৃষ রাশি 4-6, আপনার মিথুন রাশি 3-1, কর্কট রাশি 3-7, সিংহ রাশি 6 এবং 4, কন্যা রাশি 1-2, তুলা রাশি 5-7, বৃশ্চিক রাশি 9-5। আপনার ধনু রাশি 1-2, মকর রাশি 3-5। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির 6-7, মীন রাশির 4-8, অর্থাৎ এই কটি রাশির আমি টার্গেট নাম্বার বললাম। এই টার্গেট নাম্বারটা আপনাদের ক্ষেত্রে খুব গাঢ় যোগ দেখা যাচ্ছে এবং টার্গেট নাম্বারটা মিলাতে হবে কী করে তার কিছু ফর্মুলা কিন্তু রয়েছে। যারা আমার সাথে পরামর্শ করছেন তাদেরকে আমি টোটাল জিনিসটা কিন্তু আমি জানিয়েছি কীভাবে আপনাদেরকে এই টার্গেট নাম্বারটা আপনাদেরকে মিলাতে হবে। এবার আমি 5টি রাশির নাম শেষে আমি আপনাদেরকে জানাতে চলেছি আগামীকালের জন্য। প্রথম রাশি কন্যা রাশি, দ্বিতীয় রাশি মিথুন রাশি, 3 নম্বর রাশি কর্কট রাশি, 4 নম্বর রাশি বৃষ রাশি, 5 নম্বর রাশি কুম্ভ রাশি। এ কটি রাশির আগামীকাল গাঢ় যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।